ঢাকা থেকে মাইক্রোবাসে কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রামের মিরসরাইয়ে লরি চাপায় প্রাণ গেছে মিউজিশিয়ান পার্থ প্রতিম গুহ ও হানিফ আহমেদের। ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মাইক্রোবাসে থাকা অন্য যাত্রীরা জানান, জোরারগঞ্জ এলাকায় হঠাৎই বিপরীত দিক থেকে একটি লরি চলে আসে, সাইড দিতে গিয়েও শেষ রক্ষা হয়নি। লরি মাইক্রোবাস সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান মিউজিশিয়ান পার্থ প্রতিম গুহ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোহাম্মদ হানিফ আহমেদ। গুরুতর অবস্থায় আছেন বিউটি খান নামে আরও একজন। হতাহতরা সবাই কক্সবাজারে একটি কনসার্টে অংশ নিতে যাচ্ছিলেন। এরই মধ্যে লরিটিকে আটক করেছে হাইওয়ে পুলিশ, তবে পালিয়ে গেছে চালক ও হেল্পার। আমরা গাড়িতে আটজন ছিলাম, গাড়িতেই একজন চলে গেলেন ওইখানে, আর আমার মামা উনি আমাকে হাত ধরে বলছে যে আমাকে বাঁচ পারিনি। আমি আসলাম, আসি দেখতেছি ভাই আর নাই, চলে গেছে আমাদেরকে ছেড়ে। ডাক্তারদের কোনো অবহেলা ছিল না, সুন্দরভাবে ওনার ট্রিটমেন্ট করতে চেষ্টা করছেন, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে, ব্লিডিংয়ের কারণে উনি সার্ভাইভ করতে পারেননি। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, এই দুর্ঘটনার ব্যাপারে কি কি তথ্য রয়েছে আপনার কাছে? হানিফ আহমেদ এবং পার্থ প্রতিমের সহযাত্রী যারা ছিলেন তাদের কি অবস্থা জানাবেন বিস্তারিত? শাওন, আমরা যতটুকু জানতে পেরেছি ভোর 5:30টার দিকে মূলত মিরসরাইয়ের জোরারগঞ্জ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে, এবং আমরা মাইক্রোবাসের চালকের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তিনি আসলে ঠিকভাবে তার মাইক্রোবাসে চালাচ্ছিলেন, কিন্তু হঠাৎ করেই বিপরীত দিক থেকে রং সাইডে একটি লরি চলে আসে, এবং তিনি সেটিকে যখন সাইড দিতে যান তখনই আসলে লরিটি মাইক্রোবাসের মাঝ বরাবর আঘাত আনে, এবং যে দুজন মারা গিয়েছেন এবং যিনি গুরুতর আহত হয়েছেন, পার্থ প্রতিম গ্রহ, মোহাম্মদ হানিফ এবং বিউটি খান, এই তিনজনে কিন্তু চালকের ঠিক পেছনের সিটে ছিলেন, এবং তিনজনের মধ্য থেকে দুজন মারা গিয়েছেন। পার্থ প্রতিম গুহ স্পটেই মারা যান, এবং মোহাম্মদ হানিফ তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে আনার পরে তিনি মারা যান, এবং বিউটি খান যিনি, তার অবস্থা গুরুতর। আমরা দেখেছি তার পুরো শরীরে আসলে আঘাতের চিহ্ন, তার একটি পা ভেঙে গিয়েছে, সেই সাথে মুখমণ্ডলের বিভিন্ন স্থানে কিন্তু তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাকে আমরা দেখেছি যে প্রাথমিক চিকিৎসার পরে তাকে জরুরি ভিত্তিতে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয়েছে, এবং এখানে তিনি একাই চিকিৎসাধীন আছেন। বাকি যারা আহত হয়েছেন তাদেরকে মিরসরাইয়ে যে স্থানীয় হাসপাতাল সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে এই ঘটনায় এখন পর্যন্ত লরির যে চালক তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। শাওন, শুয়েব, ধন্যবাদ আপনাকে।